হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা আপনাদের সাথে যে মুভিটি নিয়ে কথা বলবো তার নাম হলো ডন। না, এটা শাহরুখ খানের ডন নয়, এটা শিবা কার্তিকের ডন। এই ডন মুভিটি 2022 সালে মুক্তিপ্রাপ্ত হয়েছে এবং এটার আইএমডিবি রেটিং 7.4। মুভিটির ল্যাঙ্গুয়েজ অরিজিনাল তামিল এবং মুভিটি বেশ ভালো ব্যবসা সফল হয়েছে। তো এই মুভিতে শিবা কার্তিকের ছাড়া আরও অন্যান্য যারা অভিনয় করেছেন তারা হলো প্রিয়ঙ্কা মোহন, এস জে সূরিয়া, সামুদ্রিক কারণ, সুরি, এছাড়াও আরও অন্যান্য অনেক। নাম শুনে যদি মনে হয়ে থাকে ডন এর মানেই গ্যাংস্টার টাইপের কিছু, আসলে কিন্তু মুভিটি তা নয়। মুভিটি অনেকটা ইমোশন, ড্রামা, কমেডিতে ভরপুর। তো চলুন দেখা যাক ডন কেন এত আলোচনায় ছিল এবং কেন এত ব্যবসা সফল হয়েছে 2022 সালে এবং কেনই বা এটার রেটিং 7.4 হল। ডন মুভিটিতে প্রথমেই আমরা দেখতে পাই শিবা কার্তিকেয়নকে মাঝবয়সী চরিত্রে, যে একটা গাড়ি নিয়ে তার কলেজের দিকে রওনা হয় এবং সেই রাতটা ছিল অনেক মুষলধারে বৃষ্টির রাত। প্রচুর বৃষ্টি হয় সেই রাতে, কিন্তু এর মধ্যেও সে তার গাড়ি নিয়ে বের হয়ে যায় কারো কথা না শুনে, এবং এর মধ্যেই গল্প এগোতে থাকে এবং সে তার পিছনের অতীত মনে করতে থাকে, তার কলেজ জীবনে কি কি করেছিল। ছোটবেলায় তার বাবা তাকে কঠোর অনুশাসনের মধ্যে রাখতে চাইত, তার পড়াশোনার ব্যাপারে অনেক বেশি যত্নশীল ছিল এবং কঠোর ছিল। তার বাবা চাইত সে যেন পড়াশোনা করে ভালো চাকরি করে এবং ভালোভাবে প্রতিষ্ঠিত হয়, কিন্তু সে চাইত অন্য কিছু, সে চাইত তার স্বপ্নকে বাস্তবায়ন করতে। সে চাইতো পড়াশোনা ছাড়াই তার নিজের একটা নাম কামাতে, তার নিজের একটা অবস্থান তৈরি করতে, তার নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। তার বাবার এই যে কঠোর চরিত্রে অভিনয়, সেই চরিত্রে রয়েছেন সামুদ্রিকারণ। সামুদ্রিকারণ তামিলের একজন শক্ত অভিনেতা, এই সিনেমাতেও তিনি যথেষ্ট ভালো অভিনয় করেছেন। এদিকে যখন তার মাধ্যমিক পরীক্ষা, তখন তার চিকেন পক্স হওয়ার কারণে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে এবং সে চিকেন পক্সের দোহাই দিয়ে সে কোনোরকমে বেঁচে যায় তার বাবার হাত। আবার যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আসে তখন একটা অ্যাক্সিডেন্টের কারণে তার এক হাত ভেঙে যাবে, কিন্তু তার বাবা গণেশান তাকে তারপরও পরীক্ষার হলে পাঠায় পরীক্ষা দিতে, কিন্তু তার পরীক্ষার রেজাল্ট অত ভালোভাবে হয়নি এবং এরপর তার বাবা তাকে ঠিক করে তাকে ইঞ্জিনিয়ারিং করাবে এবং সেই জন্য তাকে একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করাতে চায়। কিন্তু তার ইচ্ছা ছিল সে আর্টসে পড়বে, কিন্তু তার বাবা তাকে জোর করে ইঞ্জিনিয়ারিং কলেজেই ভর্তি করায়, তাকে বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করায়। আসলে কলেজের নামটাই ছিল বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে সে কিন্তু আবার আগের মতো অমনোযোগী হয়ে যায় এবং পড়াশোনায় তার কোনো রকমই মন বসে না। ভর্তি হওয়ার সাথে সাথে তার মতো কিছু বন্ধুও জুটিয়ে ফেলে যারা ব্যাকবেঞ্চে। তো কলেজে ভর্তি হওয়ার পর তাদের একদিন ওরিয়েন্টেশন হয় এবং ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তাদের কলেজের শৃঙ্খলা কমিটির প্রধান তিনি এসে বক্তৃতা দেন এবং এই শৃঙ্খলা কমিটির প্রধানের ভূমিকায় অভিনয় করছেন ভূমিনাথন, মানে এস জে সূরিয়া। তো ভূমিনাথন এসে প্রথমেই শিক্ষার্থীদের সাথে অনেক ভদ্র এবং নমনীয় সুলভ আচরণ করে, কিন্তু পরেই তার কঠোর রূপ দেখা যায় এবং তিনি বলেন যে এই কলেজে থাকতে হলে এবং গ্র্যাজুয়েট হতে হলে সমস্ত শৃঙ্খলা মেনে চলতে হবে। প্রথমেই ডিসিপ্লিন, তারপর হচ্ছে পড়াশোনা এবং তিনি শিক্ষার্থীদের মাঝে একটা আতঙ্কের সৃষ্টি করেন, কিন্তু স্টুডেন্টরা সবাই ভয় পেয়ে যায় শুধু একজন ছাড়া, আর সে হলো চক্রবর্তী, মানে ডন। ও হ্যাঁ, বলাই হয়নি, ডন কিন্তু তার আসল নাম নয় এই সিনেমাতে, তার আসল নাম চক্রবর্তী। ডন তাকে কেন নাম দেওয়া হয়েছে সেটা একটু পরেই বলব। তো হঠাৎ একদিন তাদের কলেজে এক প্রেমিক যুগল ধরা পড়লো শৃঙ্খলা কমিটির হাতে। তাদের কলেজে প্রেম করা, খেলাধুলা করা আগে থেকেই নিষিদ্ধ ছিল, এমনকি একজন ছেলে একজন মেয়ের সাথে কথা বলাও নিষেধ করা ছিল। শৃঙ্খলা কমিটির প্রধান ভূমিনাথন তাদের সামনে ডাকলো এবং তাদেরকে বলা হয় তারা যে ভুল করেছে সেটার জন্য ক্ষমা প্রার্থনা করতে। তারা অনেক কাকুতি মিনতি করে কিন্তু কোনো কিছুতেই মন ভোলে না। ভূমিনাথন কিন্তু তাদেরকে মানসিকভাবে টর্চার করতে থাকে এবং অনেক কাকুতি মিনতি করার পরেও তাদেরকে সাসপেন্ড করে দেয়। এদিকে বিষয়টি চক্রবর্তী পিছন থেকে দেখে এবং দেখে প্ল্যান করতে থাকে যে কিভাবে এই জাদ্রেল শৃঙ্খলা কমিটির প্রধান ভূমিনাথনকে এই কলেজ থেকে সরানো যায় এবং হঠাৎ করেই তার মাথার ভিতর একটা বুদ্ধি খেলে যায়। সে আর তার বন্ধুরা মিলে প্রফেসর ভূমিনাথনকে রাশিয়ার সেন্ট পল ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে অ্যাপ্লাই করে দেয় এবং তারাও অ্যাকসেপ্ট করে নেয়, যার ফলে সেই ইউনিভার্সিটি তাকে আমন্ত্রণ জানায় ভিজিটিং প্রফেসর হিসেবে। তো এই খবর শুনে পুরা কলেজ আনন্দে আত্মহারা হয়ে যায়। কিন্তু এইদিকে ভূমিনাথন বুঝতেই পারলো না কিভাবে সে এই ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে অ্যাপ্লাই করলো, আবার সেখানে চাকরিও হয়ে গেল তার। সে এটা নিয়ে ভাবতে থাকে
কিন্তু সে ভেবে কোনো কুল কিনারা পায় না এবং সে চেয়ারম্যান এবং অন্যান্যদের অনুরোধে সে চলেই যায় রাশিয়ার সেন্ট পল ইউনিভার্সিটি এক বছরের জন্য এবং শিক্ষার্থীরাও বেশ হাফ ছেড়ে বাঁচে এবং এর মধ্যে ওই প্রেমিক যুগল যাদের সাসপেন্ড করা হয়েছিল কলেজ থেকে তারা তাকে নাম দেয় ডন হিসেবে এবং তখন থেকেই চক্রবর্তী হয়ে যায় ডন এবং এই নামে সে কলেজে পরিচিত হতে থাকে তো হঠাৎ একদিন তার পুরনো বান্ধবী আঙ্গুরের সাথে দেখা হয়ে যায় যার পুরো নাম আঙ্গিয়ার কান্নি তো আঙ্গুরের সাথে দেখা হয়ে যাওয়ার পরে তার মনে পড়তে থাকে তার ছোটবেলায় যে আঙ্গুরের সাথে ভালোবাসা ছিল একটা সময় গিয়ে তাদের স্কুলের যে ভালোবাসার গল্পটা সেটা পূর্ণতা পায়নি তার কারণ আঙ্গুর যেদিন তাকে প্রপোজ করতে গিয়েছিল সেদিন চক্রবর্তীর বাবা মানে গণেশন তাদের দেখে ফেলে আঙ্গুর প্রপোজ করে কার্ড দিয়ে এবং অপেক্ষায় থাকে কখন চক্রবর্তী তার রিপ্লাই দিবে কিন্তু সেই সময়ই গণেশন তাদের ধরে ফেলে এবং জিজ্ঞেস করে চক্রবর্তীকে যে সেই সে মেয়েটাকে ভালোবাসে কিনা চক্রবর্তী সেটা অস্বীকার করে না সে শুধুমাত্র তার বন্ধু তো সঙ্গে সঙ্গে আঙ্গুরকে গণেশন আঙ্গুরের বাবার কাছে নিয়ে যায় আবার এইদিকে আঙ্গুরের বাবা ছিল একজন সাব ইন্সপেক্টর এবং আঙ্গুরকে যখন তার বাবার কাছে নিয়ে গিয়ে বলে তার মেয়েকে শাসন করার জন্য আঙ্গুর খুবই দুঃখ পায় যে তার ভালোবাসার কথা চক্রবর্তী কেন মুখ ফুটে বলতে পারবে তার বাবার সামনে আঙ্গুরের বাবাকে অপমানিত হতে কারণ পরবর্তীতে আঙ্গুর পিসি নিয়ে সেই স্কুল ছেড়ে চলে যায় এবং কোনোদিন আর দেখা হয় না হঠাৎ করে আঙ্গুর চক্রবর্তীকে দেখে এই কলেজে এসে এবং কলেজে আঙ্গুরের 2 বছরের সিনিয়র চক্রবর্তী তো এভাবেই মুভির কাহিনী চলতে থাকে হঠাৎ একদিন কলেজের একটা উৎসব মুখর পরিবেশে তারা আনন্দ করতে থাকে হঠাৎ এই সময়ে চলে আসে সেই শৃঙ্খলা কমিটির প্রধান প্রফেসর ভূমিনাথন এবং সে এসে তখন তাদের জিজ্ঞেস করে আমাকে তোমরা অনেক মিস করেছো তাই না তার আসার কথা ছিল 1 বছর পরে কিন্তু সে চলে আসে 2 মাস পরে এবং সেটা খুব অবাক করা বিষয় হয়ে যায় সবার কাছে তো ভূমিনাথন এসেই খুঁজতে থাকে যে কে তাকে রাশিয়া পাঠিয়েছিল সেন্ট পল ইউনিভার্সিটিতে এই জন্য সে সমস্ত শিক্ষককে নির্দেশ দেয় তাকে খুঁজে বের করতে ভূমিনাথনের কম্পিউটার হ্যাক করে চক্রবর্তী যখন অ্যাপ্লিকেশনটা পাঠিয়েছিল সেন্ট পল ইউনিভার্সিটিতে তখন সে একটা ভুল করেছিল সে তার হাতের লেখা একটা কাগজ তার কম্পিউটার টেবিলে ফেলে এসেছে ভূমিনাথন সেটার সূত্র ধরে নির্দেশ দেয় যে কে তাকে পাঠিয়েছিল সেটা খুঁজে বের করে তো একসময় সেটা সে পেয়ে যায় এবং সে জানতে পারে যে চক্রবর্তী মানে ডনি তাকে পাঠিয়েছিল রাশিয়াতে এরপর সে ডনের সাথে দেখা করতে যায় ডনের সাথে দেখা করতে গিয়েই সে ডনকে বলে তুমি কি আমায় এই ইউনিভার্সিটিতে পাঠিয়েছিলে সে বলে হ্যাঁ পাঠিয়েছি এবং ডন এটাও বলে যে এখন থেকে আমি আমার প্রতিভা খুঁজে নিয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই সুতরাং আমার পথে পা মারাতে আসবেন না তখন ভূমিনাথন বলে আমি অবশ্যই তোমার পথ পাড়াবো এবং আমি দেখবো তুমি কিভাবে এই কলেজ থেকে গ্রাজুয়েট হয়ে বের হও এর মধ্যে ভূমিনাথন চক্রবর্তীর বাবাকে ফোন করে যাতে তার সাথে এসে কলেজে দেখা করে কিন্তু কলেজে দেখা করার আগেই ডন অন্য আরেকজনকে তার বাবা সাজিয়ে নিয়ে আসে কলেজে যার ফলে ডনের বাবা গণেশন এবং ভূমিনাথনের দেখা হয় এর মধ্যে সে একটা ছোট ভিডিও তৈরি করে সিনেমা হলে দেখায় তার বান্ধবী আঙ্গুর এবং তার বাবা এবং সে তার বান্ধবী আঙ্গুরকে ইমপ্রেস করে ফেলে আবার এবং আগের সব মনোমালিন্য ভুলে গিয়ে তারা একত্রিত হয় কিন্তু তাদের যে এই যে দেখা করার বিষয়টা সেটা ভূমিনাথন তার সহযোগীদের দিয়ে ছবি তুলে ফেলে এবং রেকর্ড করে রাখে এবং কলেজে সবার সামনে তাদের দুজনকে এক্সপোজ করে প্রফেসর ভূমিনাথন বলে যে তোমরা যে তাজমহল গিয়েছিলে তার প্রমাণ আমার কাছে আছে আমি ভাবিনি যে তুমি তার জন্য এত কিছু করবে তখন সে তাদেরকে সাসপেন্ড করে এবং তাদের দুজনেরই অভিভাবককে তার সাথে দেখা করতে বলে এবং বলে যে তোমাদের কালকে নোটিশ বোর্ডে তোমাদের দুজনেরই ছবি লাগানো থাকবে সবাই তোমাদের দেখবে তো ডন অনেক বেশি চিন্তিত এবং ঘাবড়িয়ে যায় বিষয়টা নিয়ে সে শুধুমাত্র তার বাবাকে ভয় পেত সে আর কাউকেই ভয় পেত না এ কারণে সে ভাবতে থাকে যে কি করা যায় হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে যায় সে তাদের হোস্টেলে যে নিম্ন মানের খাবার দেওয়া হয় সেটার জন্য সবাইকে নিয়ে আন্দোলন করতে থাকে এবং প্রফেসর ভূমিনাথন এবং আরেকজন শিক্ষিকার ছবি এডিট করে চেয়ারম্যানের কাছে নিয়ে যায় এবং চেয়ারম্যানকে দেখায় সেটা যখন ভূমিনাথন আঙ্গুর এবং ডনের ছবি চেয়ারম্যানকে দেখাচ্ছিল তখন চেয়ারম্যানকে বলে তার এবং শিক্ষিকার যে ছবিটা সেটা এডিট করা তখন চক্রবর্তী মানে ডনও বলে যে তাদের ছবিটাও এডিট করা
এবং ডন তখন সবাইকে নিয়ে বলে যে আমাদের হোস্টেলে খাবারের মান খুবই খারাপ এবং আমাদেরকে কোনো ধরনের খেলাধুলা এবং কোনো ধরনের গান বাজনা কিছুই করতে দেওয়া হয় না, কোনো ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস কলেজে করতে দেওয়া হয় না, যেটা শিক্ষার জন্য অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এবং চেয়ারম্যানকে ডন ইমোশনালি বুঝাতে থাকে সব বিষয়গুলো। তখন চেয়ারম্যান স্টুডেন্টদের পক্ষ নিয়ে বলে, ঠিক আছে, নিয়ম শৃঙ্খলার যে কঠোর আইন কানুন সেগুলো থাকবে না এবং তোমাদের সাসপেন্ডের যে আদেশ সেটাও হবে না। তো এর মাঝখানে আঙ্গুর আবার ডনের সাথে কিছুটা মনোমালিন্য করে যে তাকে বলি পাঠা বানানো হয়েছে নিজেকে ডন হিসাবে জাহির করার জন্য সবার কাছে, কিন্তু ডন বলে যে না, সে সেটা করেনি। তো তখন আঙ্গুর বলে, তোমার যদি এতই সাহস থাকে তুমি তোমার বাবার সামনে গিয়ে বলো যে তুমি আমাকে ভালোবাসো। তো এর মাঝখানে আবার তার বাবা তার সব সত্যটা জানতে পেরে যায়। কনেশন সব যখন সত্যিটা জানতে পারে তখন কলেজে আসে এবং এসে ডনকে মারতে থাকে সবার সামনে, কিন্তু ডন চুপ করেই থাকে, কিছুই বলে না, শুধু মার খেতেই থাকে তার বাবার হাতে। তো ডন সবসময় খোঁজ করতে থাকতো তার প্রতিভার, যে সে কোন বিষয়টাতে পারদর্শী এবং কোন বিষয়টাতে তার ট্যালেন্ট রয়েছে। এভাবে হঠাৎ একদিন সে বুঝতে পারলো তার সিনেমা বানানোতে ট্যালেন্ট রয়েছে, সে সিনেমা বানানোর দিকে মনোযোগ দেয়। এবং এরকমই হঠাৎ একদিন সে একটা কম্পিটিশনের কথা জানতে পারে যেখানে শর্ট ফিল্ম কম্পিটিশন হবে এবং যদি সে শর্ট ফিল্মটা জিতে যায় তাহলে নাম করা প্রোডাকশন হাউসের সাথে কাজ করার সুযোগ পাবে। তো সে তার বাবাকে বলে তার সিনেমা বানানোর কথা, কিন্তু এগুলিতে রাজি হয় না, বলে যে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হয়েই তোমাকে বের হতে হবে, এছাড়া তোমার আর কোনো রাস্তা নেই এবং এখন থেকে তুমি হোস্টেলে নয় বাড়ি থেকেই পড়াশোনা করবে এবং সর্বদা আমার চোখে চোখে থাকবে। এর মধ্যে আবার কলেজের প্রিন্সিপাল যিনি ছিলেন তিনি বদলি হয়ে যান এবং ভূমিনাথন উনি কলেজের নতুন প্রিন্সিপাল হন। এবং ভূমিনাথন এসে সবাইকে বলে যে সবাইকে কঠোর নিয়মকানুন মেনে চলতে হবে না, শুধুমাত্র ডনকে ছাড়া, ডনকেই সব মেনে চলতে হবে এবং পড়াশোনা করতে হবে। তো এর মধ্যে ডন আবার এক নতুন বুদ্ধি বের করে ফেলে কিভাবে সে পড়াশোনাকে ফাঁকি দেওয়া যায় এবং প্রফেসর ভূমিনাথনকে জ্বালাতন করা যায়। সে সব স্টুডেন্টকে একত্র করে এবং বলতে থাকে যে যারা যারা ব্যাকবেঞ্চার এবং পড়াশোনায় অমনোযোগী তারা সমস্ত শিক্ষককে এখন থেকে বলবে যে রাতে দিনে পড়াশোনা করানোর জন্য, যে যে টপিক বুঝবে না সেই সেই বিষয়ের উপরে যেন সমস্ত শিক্ষককে সারাক্ষণ পড়াশোনা করানোর জন্য বলতে থাকে। সমস্ত স্টুডেন্ট শিক্ষকদেরকে বলতে থাকে যে তাদেরকে পড়াশোনা করানোর জন্য, তখন শিক্ষকরা পুরো পাগলের মতো হয়ে যায়, তারা রাতে দিনে কোনো বিশ্রাম পায় না, এমনকি যখন বাসায় যায় তখন তাদেরকে ডিস্টার্ব করে স্টুডেন্টরা পড়াশোনা করানোর বিষয়ে। এবং ডন আবার অমনোযোগী হয়ে যায়, সে কিন্তু পড়াশোনা করে না, বাকি স্টুডেন্টদেরকে বলে যে শিক্ষকদের উপর তোমরা চাপ তৈরি করবে যাতে তোমাদেরকে সবসময় পড়াশোনা করায়। তো শিক্ষকরা যখন প্রায় পাগল প্রায় অবস্থা তখন তারা প্রিন্সিপাল ভূমিনাথনকে এসে কমপ্লেন করে যে স্টুডেন্টরা তাদেরকে সবসময় পড়াশোনায় করানোর জন্য বিরক্ত করছে। তখন ভূমিনাথন ভাবতে থাকে যে কি করা যায়। আবার এদিকে এসব কর্মকাণ্ড ডন তার এক ক্যামেরাম্যান বন্ধুকে দিয়ে রেকর্ড করতে বলে তার সেই শর্ট ফিল্ম প্রতিযোগিতার জন্য। তো এর মধ্যে কলেজের যে চেয়ারম্যান সে প্রিন্সিপালকে ডেকে পাঠায়। তখন প্রিন্সিপাল ভূমিনাথন যখন দেখা করতে আসে তখন দেখে যে অনেকগুলো অভিভাবক এসে কমপ্লেন করছে চেয়ারম্যানের কাছে যে তারা নাকি পড়াতেই পারে না। তো তখন স্টুডেন্টরা প্রস্তাব দেয় যে শিক্ষকদের পরীক্ষা নেওয়ার জন্য, আর সমস্ত শিক্ষক এবং ভূমিনাথন তাতে রাজি হয়ে যায় এবং স্টুডেন্টরা অনেক কঠিন কঠিন প্রশ্ন করে শিক্ষকদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে। এরই মাঝে এইসব কর্মকাণ্ড যা ক্যামেরায় রেকর্ড করা হচ্ছিল ডনের বন্ধু সুরিকে দিয়ে সেই ক্যামেরাটা একদিন ছিনিয়ে নিয়ে যায় ভূমিনাথনের পাঠানো কিছু গুন্ডা। তো যখন এই ক্যামেরাটা উদ্ধার করার জন্য ডন সেই গুন্ডাদের দিকে যায়, তাদের সাথে মারপিট করতে থাকে। এক পর্যায়ে কলেজের মাঝখানে এসে তার সাথে ভূমিনাথনের কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে ডন একটা খেলনা পিস্তল দেখিয়ে ভয় দেখাতে থাকে, কিন্তু পিস্তলটা এমনভাবে তাকে দেখাতে থাকে যেন সেটা আসল। এবং এক পর্যায়ে একটা দুর্ঘটনায় পা পিছলে যেয়ে প্রফেসর ভূমিনাথন মাথায় আঘাত পায় এবং পরে তাকে হসপিটালে নিয়ে যায়। পরে চেয়ারম্যান ডনকে সাসপেন্ড করার ব্যবস্থা করে এবং বলে যে পুলিশে ওর নামে মামলা হবে এবং সমস্ত স্টুডেন্টের ব্যাপারেও অ্যাকশন নেওয়ার জন্য শিক্ষকদের বলে।
কিন্তু ডন বলে যে শুধুমাত্র তার বিরুদ্ধেই যেন অ্যাকশন নেওয়া হয়, বাকিদের কোনো দোষ নেই। ডাক্তার কিন্তু তখন বলে যে ভূমিনাথন মোটামুটি সুস্থই আছে এবং কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরবে, তাকে কয়েকদিন শুধুমাত্র রেস্টে থাকতে হবে। তো ডনের বাবা যখন তার সাসপেন্ড হওয়ার খবর জানতে পারে, তখন সে তার ক্যামেরা থেকে শুরু করে ল্যাপটপ সবকিছু পুড়িয়ে ফেলে এবং বলে যে তার থেকে সিনেমা করতে হবে না। ডনের সাথে এই নিয়ে তার বাবার অনেক কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে ডন তার বাড়ি থেকে বের হয়ে যায়, বের হয়ে তার বন্ধু বান্ধবদের বাড়িতে থাকতে শুরু করে। তো এরই মাঝে হলিউড ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে আবার একটা নিউজ সে দেখতে পায় এবং সে দেখতে পায় যে আর মাত্র 15 দিন বাকি আছে, কিন্তু তার যে আগে রেকর্ড করেছিল যে সমস্ত সিনগুলো সেগুলো সে আর উদ্ধার করতে পারে না। তো সে ভাবতে থাকে কিভাবে নতুন করে সিনেমা তৈরি করব। তো সে বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধার চাইতে থাকে যাতে সে এই শর্ট ফিল্মটা বানাতে পারে এবং এই কম্পিটিশনটা জিততে পারে, কিন্তু কেউ তাকে খুব বেশি সহায়তা করেনি, শুধুমাত্র তার প্রেমিকা আঙ্গুর ছাড়া। তো সে শর্ট ফিল্মটা বানানোর জন্য সে আবার নতুন করে প্ল্যান পরিকল্পনা করতে থাকে। এর মাঝে প্রফেসর ভূমিনাথন অনেকটাই সুস্থ হয়ে ওঠেন এবং তিনি একদিন ডনকে ডেকে পাঠান তার অফিসে এবং বলে যে এখান থেকে পাশ করে তুমি গ্র্যাজুয়েট হয়ে চলে যাও, আমার তোমার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ নেই। তো যখন ডন ভূমিনাথনের অফিস থেকে বের হতে থাকে তখন সে কান্না করতে এবং খুব ইমোশনাল হয়ে যায় তার কথা শুনে, বলে যে আমি ইচ্ছা করে আপনার সাথে অমনটা করিনি, আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করুন। প্রফেসর ভূমিনাথন তখন বলে যে তুমি এই কলেজ থেকে যত দ্রুত সম্ভব গ্র্যাজুয়েট হয়ে চলে যাও, তোমার যদি কখনো কলেজে শুটিং করার দরকার হয় আমার কাছে পারমিশন চাইলে আমি দিয়ে দিব। তার মার কাছ থেকে অনেক কিছু শুনে তার বাবা সম্পর্কে, কেন তার বাবা তাকে কঠোর নিয়মকানুন এবং অনুশাসনের মধ্যে রাখতে চাইত, কেন তার বাবা তার ভবিষ্যৎ নিয়ে সবসময় চিন্তা করত, সে তার মার কাছ থেকে সবই শোনে, তার ছোটবেলা থেকে শুরু করে তার কলেজে ভর্তি হওয়া পর্যন্ত, এবং তার বাবা তার জন্য 2 লাখ টাকাও রেখে যায় তার সিনেমাটা বানানোর জন্য। তার বাবার সাথে কথা হওয়ার আগেই সে যখন বাড়ি ফেরে তখন তার বাবার মৃত্যু হয়, সে অনেক কষ্ট পায়। সে তার ছোটবেলার ঘটনা থেকে শুরু করে তার বাবার সাথে তৈরি হওয়া যে মনোমালিন্য কিংবা ভালোবাসা এবং সমস্ত কিছু নিয়ে সে একটা শর্ট ফিল্ম তৈরি করে। তার শর্ট ফিল্মটা সেই কম্পিটিশন জিতে যায়, নামকরা প্রোডাকশন হাউসের সাথে সে একটা নতুন সিনেমা বানানো অফার পায় এবং সে সাকসেসফুলি ভাবে সেই মুভিটা তৈরি করে। সে একজন নামকরা পরিচালক হয় যা মুভির শেষে দেখানো হয়। তো গাড়ি চালিয়ে সে কলেজে এত রাতে কেন গিয়েছিল তার কারণ হলো তাকে চিফ গেস্ট হিসেবে আমন্ত্রণ করেছিল তারই সেই শিক্ষক প্রফেসর ভূমিনাথন, এবং প্রফেসর ভূমিনাথন তাকে মঞ্চে উঠে বক্তৃতা দেওয়ার জন্য বলে এবং তাকে ডিগ্রি প্রদান করে। সে তার মোটিভেশনাল বক্তৃতা দিয়ে কিভাবে এতটুক পথ পাড়ি দিল এবং একজন সফল পরিচালক হলো সে তার সেই বক্তৃতা দিয়ে এই মুভির কাহিনী শেষ করে। ও হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, ডনের সাথে কিন্তু তার প্রেমিকা আঙ্গুরের বিয়ে হয়েছিল এবং তারা সুখে শান্তিতেই বসবাস করে। তো কেমন লাগলো ডন সিনেমাটি গল্প আপনারা জানাবেন সবাই কমেন্টে, এবং সময় পেলে পুরো সিনেমাটি একবার দেখে নেবেন। পুরো মুভিটাতে ইমোশন, কমেডি আর ড্রামাতে ভরপুর, এমন এমন কমেডি যা আপনাকে হাসাতে বাধ্য করবে, আবার এমন এমন ইমোশনাল সিন যা আপনাকে কাঁদাতে বাধ্য করবে, সে আপনি যত কঠিন হৃদয়েরই মানুষ হন না কেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।